120 টাকা নিয়ে আইছো আমার কাট আছে কাট থেকে এলা টাকা দিয়ে দিমু এ বেগুন আছে আলু আছে পেঁয়াজ আছে মরিচ আছে মূলো আছে ভালো তো সিলসিলে দিয়ে হ্যাঁ পেঁয়াজ সিল তরি তরকারি লাগবে পেঁয়াজ মরিচ রসুন আলু পটল যত ওজন লাগবে কাঁচা তরকারি অনেক কিছু আছে পঞ্চাশ টাকার আলু দাতা পঞ্চাশ টাকার আলু তো বেসমে না যে আনাজপাতির দাম এটার দাম হলো 200 টাকা এতে কান দাও 200 টাকা আমি নাপি দেখি আগে আলুতে 4 ইঞ্চি 3 ইঞ্চি তাহলে এই পাশে তোমার 50 টাকা যেহেতু 200 টাকা দাম তাহলে পাবেন হলো 1 ইঞ্চি তাহলে 50 টাকার না আচ্ছা তোমার 50 টাকার আলু দিবেন না সি এই যে ভালো করে নেও ফেলান দেলাম না যে আনাজের দাম পাক শাক ভালো করিয়ে দেন আমার দেওয়ানি খাবি আরো কিছু নিবেন বেগুন আছে পেঁয়াজ আছে মরিচ আছে মূলে আছে মরিচ দাও 50 টাকার ও মরিচ নিবেন 50 টাকা মরিচের দাম এটা হলো 100 টাকা তাহলে 6 ইঞ্চি তাহলে 6-এর অর্ধেক হলো 3 ইঞ্চি কোনখান নিবেন এখান দাও আগালখানে নিলেন এখান তো বেচা মরলা সমস্যা হবে হোক ঠিক আছে তাহলে তোমার 100 টাকা আর কি নিবেন বেগুন নেমো বেগুন বেগুন এটি হাতে দেই এটা তস তজা বেগুন বেগুন 12 ইঞ্চি তাহলে বেগুন দেবো কয় টাকার বেগুন দাও 20 টাকার বেগুন দাও 20 টাকার এটা বেগুন কিন্তু গোটা হলো 80 টাকা তাহলে তোমরা নেবেন 20 টাকার এটা আছে হলো 12 ইঞ্চি তাহলে তোমার তো 4 ভাগ করা লাগে 4 ভাগে বানাচ্ছেন 3 4 12 তাহলে 3 ইঞ্চি 3 ইঞ্চি এই যে তোমার হলো 3 ইঞ্চি এই যে নাও আরো কিছু নিবেন কোন নিবেন নাই এই যে মূলের দাম বেশি মূলে নিবেন নাই আচ্ছা হোক তোমরা তাহলে নিয়ে আইসো তোমার হলো 50 50 100 আর হলো 20 120 টাকা নিয়ে আইসো আমার কাট আছে কাট থেকে এলা টাকা দিয়ে দিমু এটিএম কার্ড আচ্ছা ঠিক আছে তাহলে যাও আরো 2-3 বারে যাওয়া লাগবে আমার যত টাকার দরকার মোটরসাইকেল এখান নতুন কিনা লাগবে লাগবে তরকারি বেগুন মরিচ আসেন আসেন আপা ভাইয়ে বোনেরা সবাই আসেন কাঁচা বাজার কি করি কি করি কি করি খুব টেনশনে আছি 10 লাখ টাকার দরকার পুরানা হুন্ডেটা আছে এই 1 মাস হয় কিনবে হুন্ডেটা বেসামো আর যতগুলো আনাজপাতি বেচছি এই যে আলু মাল আনার সাথে থাকে না আর 2-3টা আলু বেচলে তো মনে হয় যে 8 লাখ টাকা এটা কোনো ব্যাপার নয় আলু আছে মরিচ আছে বেচাই বেচার পর হুন্ডে কালকে আনবে যাওয়া নাকি নতুন হুন্ডে কালে নিয়ে আসবো দেখি এই যে না মাল আছে মাল তুমি পট করে গ্রাম গোনা ঘুরিয়ে বেসে টেসে 2 লাখ টাকার মাল টাল না নিয়ে আসি কালে হুন্ডেটা নিয়ে আসবো নতুন হুন্ডেটা লাগবে তরি তরকারি খেলা খেলেছে কই খেলা ওই যদি ও কামের দোকান মগ না আমার তরকারি কিনার টাকা দিছে এডি 50 টাকা মগ পিএস নির কইছে না মরুস নির কইছে মরুস পিএস নাই নেওয়া যাবে এলা হাটের মধ্যে পারে না হাটের মধ্যে লুটের আছে লুট করবি লুট করে তার জন্য 2-1টা মানুষ এই খালি গ্রামে গ্রামে বেড়ায় তরকারি এলাটা গেলে মি এলা কই পায় মগ না অনেক বিয়া তো পাওয়া যাবে এলা খেলবে তাইলে না না আমি এখন খেলে না মগ নাও খেলিবে মগ এখন তরকারি এলা খুঁজে দাও নি তো হোক সব তরকারি এলা খুঁজে আর দেখি ওটি দেখি
কাবরান আনাজ নিবেন গো বারে এসে কইস আচ্ছা বাবা তাহলে যা যা।